ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়ক উন্নয়ন প্রকল্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে উই কেয়ার ফেজ একের আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক N7 উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এছাড়া অন্যান্যর মধ্যে প্রকল্প ব্যবস্থাপক তানিমুল হক, জমি অধিগ্রহণ পরামর্শক মোশাররফ হোসেন, পরিবেশ ও সামাজিক বিষয়ক টিম লিডার আসাদুজ্জামান চৌধুরী, সামাজিক বিশেষজ্ঞ ওয়াজেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দিন সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। সভায় ঝিনাইদহ যশোর মহাসড়কের 48 কিলোমিটার রাস্তা 6 লেনে উন্নীতকরণ প্রসঙ্গে জনসাধারণের বক্তব্য গ্রহণ করা হয় এবং জমি অধিগ্রহণ কীভাবে করা হবে সে বিষয়েও আলোচনা করেন বক্তারা। এছাড়াও জমি অধিগ্রহণের ব্যাপারে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন তারা। এই মহাসড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,200 কোটি টাকা।